नमस्कार बंधुरा ममता किचेने अनेक अनेक स्वागत। आज के शेयर करब अपने संगे कड़ाई चिकेन रेसिपी। एखे हमें 700 ग्राम चिकेन नहीं चिकेन साइजटा मीडियम साइज़ नहीं बड़ो ना छोटो। एखे हमें दोटो शिमला मिर्ची नहीं तेसा कर काटते हैं देखते इखने नहीं मोटा आचारी लंका यो हमें प्रथम एखान केटे नीते फेले दीते हैं और यो मध्य खान दे एम कर केटे नीते टमाटागुलो दुई भाग कर दीते हैं। तीनटे काचा लंका नहीं लंका झाल है झाल लंका जेटा बोले এটাও আমি একটু মধ্যখান থেকে কেটে নিলাম। দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজের একটা একটা করে পাপড়ি খুলে দিতে হবে। দেখো এমন করে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে নামিয়ে নেব। কড়াইতে এক চামচ মতন তেল দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ আর সিমলা মির্চিটা কাঁচা নাও দিতে পারো কাঁচার টেস্ট আলাদা হচ্ছে আর একটু ভেজে নিলে টেস্টটা আরেকটু ভালো হয়। তার জন্য सेम कड़ाई আমি আর 3 চামচ তেল ঢেলে দেব। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি এখন একটা একটা করে আমি তেলের উপর চিকেনটা ছেড়ে দেব। এখন আমাদের একটা একটা করে টমেটো গুলো এমন করে চিকেনের উপরে দিয়ে দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিট। ভাজা মশলাগুলো আমি এখন মিক্সিতে কিছু নেব একটু মোটা করে কিছু নেব। 4-5 মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে দেব। টমেটোগুলো পেকে গেছে দেখুন। এবার আমি টমেটোর যে স্কিনটা আমি সরিয়ে দেব। টমেটোর সব স্কিনগুলো আমি তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন। দিয়ে দেব আচারে সেই মোটা লঙ্কাগুলো। মাংসটা দেখো তেলটা উপরে বেশি আসছে। মশলাটা আমি এমন মোটা মোটা একটু পিষে নিয়েছি দেখুন। এখান থেকে আমি সব মশলাটা দেব না 2 চামচই দেব। এটাই হলো কড়াই মশলা। তারপরে দিয়ে দেব এই সিমলা মির্চি পেঁয়াজ ভাজাগুলো।